আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যখানে আমি রেজন চলে এসেছি আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকে দিনটি আমার জন্য খুশির দিন বললে চলে কেন আমার পছন্দের একটি কবুতর তিন দিন পরে সে বাড়িতে ব্যাক করেছে এবং কিভাবে হারিয়েছিল এবং কেমন করে আসলো এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো এবং এই কবুতরের কি হালত কি অবস্থা সেটা আমি আপনাদের মধ্যখানে জানাবো এবং আমি কি ভুল করেছিলাম এই কবুতরগুলো যখন ছেড়েছিলাম তখন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তার আগে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো আপনাদের উপরে আমার একটি অভিযোগ আছে সেটি হচ্ছে এই আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা লাইক দেন না অথবা আপনারা কমেন্ট করেন না তো এটি আসলে খুবই আমার জন্য কষ্টকর একটি বিষয় কেননা আমি ভিডিও করতেছি আপনারা যদি লাইক না দেন তো ডিসলাইক দেবেন যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দিতে পারেন সেটি আর আপনাদের কমেন্টের মতামত জানাবেন কমেন্টে সেটি আপনারা ভালোভাবে লিখবেন কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো কোনটা আপনি একমত কোনটা আপনি একমত নয় সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলি আমাদের জন্য উপহার দিতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই রেসিং পিজন সেই বেবিটি এটি তিন পরের একটি বেবি তো দেখেন সে হারিয়ে গিয়েছিল সে বর্তমানে এখন তিন পরে আছে তো তিন দিন পরে সে বাড়িতে ব্যাক করেছে কোথায় ছিল আল্লাহ ভালো জানেন তো তার অবস্থা খুবই নাজুক কেননা সে ছিল আপনার মল্টিং এ আমার একটু ভুল হয়েছিল যে কবুতরগুলো উড়ানো কারণ আমি কবুতর কিন্তু একদম আটকে রাখি না আমি একটু ছেড়েও দিয়েছিলাম তবে সেক্ষেত্রে মল্টিং সলা অবস্থায় যদি আপনি কবুতর ছাড়েন সেক্ষেত্রে কত বড় আপনি ভুল করেছেন তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার এই কবুতরটি হারিয়ে যাবে তো আমার এই কবুতরটি হারিয়ে যায় খুবই কষ্টের মৃত্যু ছিলাম কেননা এই রেসিং পিজন এই পেয়ারটা আমি বিক্রি করতে চাইনি কারণ আমার খুবই পছন্দের একটি কবুতর ছিল এবং কালার এবং এর ব্ল্যাক লাইন খুবই সুন্দর ছিল তো এখনো পর্যন্ত তারা খুব সুন্দর ফ্লাই করে অলরেডি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট প্লাস তারা অলরেডি উঠতেছে এই বয়সেও তো কবুতরটা হারিয়ে যাই তো আসলে কবুতর যখন ফিরে আসে তখন কতটা যে ভালো লাগে একমাত্র যাদের কবুতর হারিয়ে গিয়েছে পরবর্তীতে কবুতর যখন বাড়িতে ব্যাক করেছে তারাই বুঝতে পারবে তাছাড়া যাদের কবুতর হারায়নি তারা কিন্তু বুঝতে পারবে না কবুতরটা যখন আমি হাতে ধরেছি তখন আমি বুঝতে পেরেছি যে কবুতরটির কি অবস্থা কেমন তার বুকের হাড়গুলো বেরিয়ে গিয়েছিল অলরেডি এবং শরীরটা অনেক দুর্বল ছিল এবং ওর ভয় কাজ করতেছিল কেননা আপনারা সবাই জানেন যখন কবুতর যখন হারিয়ে যায় তারপর যখন সে বাড়িতে ব্যাক করে অনেক ভীত সন্ত হয়ে তারা কিন্তু অলরেডি বাড়িতে আসে দেখেন দেখতে পারছেন অলরেডি এর আপনার তিন পরের কবুতরটি তো মল্টিং চলতেছিল আমি তখন উড়িয়েছিলাম তো এইটা আপনারা করবেন না আপনারা আটকে রাখবেন তো উড়াবেন না কবুতর কেননা ওদের গায়ে ব্যথা থাকে যখন আর মল্টিং করছে যখন মল্টিং মানে কবুতর যখন আপনার পাখনা এই যে এদের যে পালকগুলো যখন আপনার পরিবর্তন হয় তো এই সময় ওদের গায়ে অনেক ব্যথা হয় তো অবশ্যই আপনারা এই সময়টা কবিতা ছাড়বেন না কবিতা যদি এই সময় ছাড়েন সেক্ষেত্রে হারিয়ে যাওয়ার চান্স থাকবে হয়তো বা উড়ে গেল পরবর্তীতে বাড়ি ব্যাক নাও করতে পারে তো বন্ধুরা এই ভুলটা আপনারা করবেন না তো বন্ধুরা দেখতে পারলেন কবিতাটি সে খুব অসুস্থ অবস্থায় আছে তো আমি একদম বেশি অসুস্থ না তো জাস্ট টাইট আছে তো আমি তাকে আবার ধাপৃতি দিয়ে দিয়েছি তো ও খেয়েছে খেয়ে পানি পান করে অলরেডি তার জায়গায় চলে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও চলে আসবো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেছি সেটি হচ্ছে ওই সময় আমি কবুতর ছেড়েছিলাম তিন দিন আগে কবুতর ছেড়েছিলাম আমি মোট হচ্ছে আঠাশ সরি আটটা ছেড়েছিলাম তো তারপরে দুইটা বাড়ি আসেনি তো এর আগে দুই দিন আগে একটা এসেছিলো আর এই যে তিন দিন পরে আসলো এই কবুতরটি তো বন্ধুরা অবশ্যই আমার এই কবুতরটির জন্য দোয়া করেন পরবর্তীতে যেন আমি ভালো একটি ব্রিডিং নিতে পারি এর থেকে এবং আমি মিলবো সালামাইকুম